আদাব সমরেশ বসু। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানের মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি দিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরা গপ্তা আহাত হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রে, তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি, তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এক জায়গায়, ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙা চোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহ আকবর কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক, বোধহয় পুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু, খানিকক্ষণ চুপচাপ। আবার মুড়ে উঠল ডাস্টবিনটা, ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুললো লোকটা, ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুইটি প্রাণী, নিষ্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখে রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেরই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, সন্দেহের তোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাওয়া পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে সুবই ডায়, তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জে সুতার কলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনেই দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই স্বতন্ত্র হয়ে পড়ে একটু নড়েচড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল, হ চলো এইখান থেকে ওইঠা যাই, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না ওইছো না, যান টার দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল, লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, সুতা মজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া হইছো ওই রকম বইও থাইও। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরির কথায়, লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো।
জিজ্ঞাস করলো, ক্যান ক্যান? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, ক্যান? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যাম নাকি আন্দাইয়া গলির ভিতর পইড়া হাত নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আহ আমার মরণের লইয়া, এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে, ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চাইলা গেলে আমি একলা থাকুম নাকি? সরবলটা মিলে গেল দূর থেকে, আবার মৃত্যুর মতন স্তব্ধ হয়ে উঠল সব। মুহূর্তগুলো কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না, তারাই থাকবে বেঁচে। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কবি, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে? কী অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নির্ঘা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই চালবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে, বার কয়েক খসখস শব্দ করে শুধু এক হাতটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ছড়া কাঠিটা ফিরে দিল বিরক্ত হয়ে। আর ম্যাচ বাতিও গেছে সাতাইয়া, আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠল, এলো সুতা মজুরের কাছে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেখিনি আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল, দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর, টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসী উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ হয়ে পল কাটে, মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই। কিন্তু মাঝির বগলের পুডলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়া লইয়া দুইটা জামা আর একখান শাড়ি, খাইল আমাকে ঈদের পরব জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো, পুডলিটা বাড়িয়ে দিল সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিন খানটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি ক, হ থক কথায় ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরান্ডা লইয়া তখন ঘরের পোলা, ঘরে ফিরে যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায়। আসা আইসা মাঝি এমনভাবে কথা বলে যেন তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আইসা আমারে কইতে পারুনি, এই মায়ের দর কাটাকুটি কি এর লাইয়া? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে যেন জানি কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোষ তো তোমা গই লিগওয়ালা লগই, তারাই তো লাগাইছে, হেই কি এর সংগ্রাম নাম কইরা। মাঝি একটু কটুক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জি গাই মারামারি কইয়া হইব কি? তোমাগ দুগা লোক মইব, আমাগ দুগা মরব, তাতে দেশে কি উপকারটা হইব?
আরে আমি তো হেই কথাই কই, হইব আর কি হইব, এই আমার খলাটা, হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা আমি মরুম, আর আমাগো পোলা মাইমাগুলি ভিক্ষা কইরা বেড়াইব। হেই গলের হেই গেল সনের রায়তে, আমার ভগ্নিপতিরে কাইটা সুইরা টুকরা কইরা মারলো, ফলে বহীন হইল বিধবা, আর পোলা মাইয়াদের আয়া পড়িল আমার ঘাড়ির উপর। কই কিয়া সাধে নেতারা হেই সাত তলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইয়া বইয়া রইল, হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না আমরা, যান কুত্তার বাচ্চা হইছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমন? নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ আমাগো কথা ভাবে কেটা, এই যে দাঙ্গা বাঁধল, অহন দানা জুটাইব কোন সুমন্দি, নাওটারে কি ফিরা পাবো, বাদামি তলার ঘাটে কোন অতলে দুই বাগিয়া আছে তারে। তার ঠিক কি, জমিদার রূপ বাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার করিয়া আমার নায়ে যাইতো, নেই আর সরে কাছারি করতে, বাবুর হাত দেন হজরতের হাত, বকশিস দিত পাঁচ, নায়ের কেয়ারা দিত পাঁচ, এগুনে দশটা টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইতো। হেই বাবু, আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল, একসঙ্গে অতগুলি ভারী বুটের শব্দ শোনা যায়, শব্দ যেন বড় রাস্তা দিয়ে গড়ির অন্তরের দিকে এগিয়ে আসছে, সেই বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে, কি করব, মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে, চলো পালাই, কিন্তু জামু কোন দিকে, শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিসিমিসি পুলিশের মার খাইম মা, ওই ঢান মাগো বিশ্বাস নাই। হ ঠিকই কথা কইস, কোন দিকে যাইবা কও, আয়া তো পড়ল এই দিকে, গলি যে মুখটা দক্ষিণ দিকে চলে গিয়েছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি, বলল চলো কোনো গতিকে যদি একবার বাদামি তলা ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল, সোজা এসে উঠল একেবারে পটুয়াটলি রুটে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, দুইজনেই আবার থমকে দাঁড়াল, ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায়ও নেই, রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরির, তাকিয়ে দেখলো খানিকটা দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে, ভাববার সময় নেই, বাঁ পাশে ম্যাথর যাতায়াতে সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মতো অশ্বক্রোধ্বনি, বুকের মধ্যে অশ্বক্রোধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূর, ঝুঁকি উঁকি মারতে মারতে আরম্ভ করলো তারা আবার দুজন, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চলো, শ্রোতা মজুর বলে, রাস্তার ধার ঘেঁষে স্বতন্ত্র দ্রুতগতিতে এগিয়ে চলে তারা। দাঁড়াও, মাঝি চাপা গলায় বলে, শ্রোতা মজুর থমকে দাঁড়ায়, কি হইল? এদিকে আইও, সুতা মজুর হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়াল নিয়ে গেল। এদিকে দেখো, মাঝি সংকেত দিয়ে সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখালো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে, ঘরে সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ, অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁ দিকে যে গলি গেছে এই পথে যাইতে হইব আমাকে বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল, তবে তাই কইতেছি তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, ওইটা হিন্দু গো আস্থানা, আর ইসলামপুর হইল মুসলমান গো, কাইল সকালে ওইটা বাড়ি যাইবা গা, আর তুমি আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আশঙ্কায় ভেঙে পড়ে, আমি পারু না ভাই থাকতে, আইজ 8 দিন ঘরে খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে, কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমুক
বুড়ি গঙ্গা, আরে না না মিয়া করো কি, উৎকণ্ঠায় সুতা মজুরির কামিজ চেপে ধরে। কেমনি যাইবা তুমি? হাঁ, আবেগ উত্তেজনায় মালির মাঝির গলা কাঁপে। আরে ধৈর না ভাই, ধৈর না, সাইরা দাও, বোঝো না তুমি, কাইল ঈদ, পোলা মাইরা মাইয়ারা সব আইসা দেখছে, অত আশা কইরা রইছে, তারা নতুন জামা পিনবো, বাবজানের কোলে চড়বো, বিবি চোখে জলে বুক ভাসাইতেছে, পারুম না ভাই পারুম না, মনটা কেমন করতাছে, মাঝির গলা ধরে আসে। সুতা মজুরির বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধৈর্য ফেলায়, ভয়ে অনুকম্পায় তার গলা ভরে ওঠে, এ ধরতে পারবে না, ডরাইও না, এই হান ধাইকা যেন উঠো না, যাই বলুম না ভাই, এই রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হইব, আদাব। আমিও বলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ধুকধুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না, উৎকর্ণ হয়ে রইল, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, অনেকক্ষণ তা হলো, মাঝি বোধ হয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মেয়াদের এত নতুন আশা, জামা পরবে, আনন্দ করে পরবে, বেচারা বাবজানের পরান্ত। সুতা মজুরের একটা নিঃশ্বাস ফেলে, সোহাগী আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকা তুমি বাঁচা আইছো? সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট, ধক করে উঠল সুতা মজুরের বুক, বুট পায়ে কারা যেন ছুটি করছে, কি যেন বলা বলি করছে, চিৎকার করে ডাকবো ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র, গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝেলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে, লাফ দিয়ে ঘোড়ার উঠে অফিসার ছুটে গেল গলির ভিতরে। ডাক্তার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুর বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বললে, মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো, পরবের দিনে দুশ্মনরা আমাকে যাইতো দিল না তার কাছে।